নমস্কার, আমি এখন ছাদে বসে আছি। আমরা গতকাল আমাদের প্রধানমন্ত্রীর যে ভাষণ শুনেছি তাতে জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন আগামী 21 দিন এই লকডাউনটা পালন করতে। তো এটা খুব একটা ভালো সিদ্ধান্ত। এই যে করোনা ভাইরাস বর্তমানে যেভাবে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ছড়াচ্ছে সেটা আমরা সকলে দেখছি, এবং খুব ভয়াবহভাবেই এই রোগটা, এই ভাইরাসটা আমাদের চারিপাশে ছড়াচ্ছে। তো আমি বেশিরভাগ এই চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তবু আমার মনে হলো এই যে বর্তমান সময়, সব থেকে ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি। আমরা প্রত্যেকেই বাড়িতে, কেউই বাড়ির বাইরে বেরোচ্ছি না, এবং চেষ্টা করছি যতটা পারা যায় আশেপাশের লোককেও বলতে যে তারাও যাতে বাড়ির থেকে না বেরোন। এর মূলত একটাই কারণ, আমরা যত বাইরে না বেরোবো গৃহবন্দী থাকবো এবং মানুষের সাথে মেলামেশা একদমই করবো না, জাস্ট ঘরের মধ্যে থাকবো, ততই আমরা এই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারবো। এটা আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। এই কারণে আমরা প্রত্যেকেই যতটা পারছি বাড়ির থেকে কম বেরোনোর চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবে এবং টিভিতে যে বিভিন্ন জায়গায় মানুষ এখনও এই বিষয়টাকে ঠিক বুঝতে পারেনি, কারণ তারা এখনও বাইরে বেরোচ্ছে এবং জায়গায় জায়গায় তারা ভিড় জমাচ্ছে, অনেকজন মিলে ঘুরে বেড়াচ্ছে সাইকেলে বাইকে, ইভেন তারা হেঁটেও বেড়াচ্ছে রাস্তা দিয়ে। কোথাও কোথাও তো দেখা যাচ্ছে যে মাঠে খেলা হচ্ছে। আমাদেরকে এখন বুঝতে হবে যে এই সময়টা, এই যে আমরা সরকার সমস্ত কিছু বন্ধ করে রেখেছে, এটা কিন্তু আমাদের আমাদের স্কুল কলেজ এগুলো বন্ধ, এগুলো কিন্তু এখন কিন্তু গরমের ছুটি নয় বা কোনো খেলার সময় নয়, এটা সরকার বাধ্য হয়ে করেছে যাতে এই ভাইরাসটা আর ডেভেলপ করতে না পারে, যাতে আমাদের দেশের অবস্থাও ইতালি বা চীনের মতো না হয়। তো সেই কারণেই আমাদের এই অবস্থা করা হয়েছে, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। এই বাইরে বেরিয়ে খেলা ঘোরা এগুলো আমাদের একদমই করা যাবে না। কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যে বাড়ির বাইরে একদমই বেরোনো যাবে না, এবং তার এই সিদ্ধান্তটা সত্যি খুব সুন্দর, কারণ এই ভাইরাসকে আমরা রোধ করতে গেলে আমরা সকলেই এতদিন ধরে টিভি দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি, তাছাড়া ইউটিউবে দেখছি, সমস্ত জায়গা থেকে আমরা দেখে কিন্তু জানতে পেরেছি এই ভাইরাস থেকে বাঁচার কিন্তু একটাই রাস্তা, যতটা পারা যায় বাইরের লোকের সাথে না মেশা, অর্থাৎ এই ভাইরাসে যারা আক্রান্ত তাদের সাথে যোগাযোগ না রাখা, তাদের সাথে না মেশা, তাদের সংস্পর্শে না আসা। তবেই একটি প্রাণী থেকে আরেকটি প্রাণীর মধ্যে, অর্থাৎ একটি মানুষ থেকে একটি অন্য একটি মানুষের মধ্যে এই ভাইরাসটা চলে যেতে পারে। সেই কারণেই আমাদের সর্বদা ঘরের মধ্যে থাকতে হবে। বিশেষ করে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাজারগুলোতে ব্যাপক ভারে ভিড় হচ্ছে, এবং সে সমস্ত স্থানে কিন্তু মানুষ একে অপরের সংস্পর্শে এসে যাচ্ছে, কোনো রকম মানুষ সচেতন নেই সেখানে। সকলে ভাবছে যে তারা খাবার পাবে না বা দোকান সব বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু আমাদের ভাবার কোনো চিন্তা নেই, কারণ আমাদের সরকার থেকে সকলকে বারবার টিভিতে, ফোনে, ইভেন ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় আমাদেরকে সচেতন করে বলা হচ্ছে বাজার সমস্ত কিছু খোলা থাকবে সকালের দিকে হোক, যখনও কেউ এতটা ভিড় করার কোনো প্রয়োজন নেই। আর যতটা পারা যায় জিনিসপত্র আপনারা অল্প কিছু কিনে বাড়িতে থাকার চেষ্টা করুন, বারবার বাজারে দোকানে বেরিয়ে কোনো লাভ নেই। আমি
ছাদে বসে ভিডিও করছি। আমি অন্য সময় যখন ভিডিও করি, আপনারা আশা করি ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে প্রচণ্ড গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আজকে দেখুন কোনো আওয়াজ নেই। এই সমস্ত জায়গায় তুলনামূলকভাবে মানুষ অনেকটা সচেতন, সমস্ত জায়গায় মানুষ সচেতন হচ্ছে এবং অলরেডি হয়েছে। গাড়ি ঘোড়া থেকে শুরু করে কোনো মানুষ রাস্তাঘাটে বেরোচ্ছে না, অনেক সচেতন। এখন আমি ভিডিও করছি, এখন দুপুর 3টে বাজে, এই সময় ছাদে বসে। তো রাস্তাঘাটে আমি দেখতে পেয়েছি যে কোনো লোকজন নেই, খুব শান্ত নিস্তব্ধ। এইভাবেই আপনারা এই কটা দিন একটু কষ্ট করে বাড়িতে থাকুন, আর আমিও চেষ্টা করছি যতটা পারা যায় আমার চ্যানেলে ভিডিও আপলোড করার, যাতে আপনারা সেগুলো দেখে কিছু সময় কাটাতে পারেন। আমাদের কিন্তু নেট বন্ধ করে দেওয়া হয়নি, তার কারণ যাতে আমরা আমাদের কিন্তু অনেক সুবিধা রয়েছে। আমরা বিভিন্ন নেটের মাধ্যমে আমরা অনেক খবরাখবর সব কিছু জানতে পারবো, এবং 22 দিন 21 দিন বাড়িতে থাকা এমন কিছু ব্যাপার না। তাই আপনারা একটু সচেতন হন এবং বাইরে বেরোনো সত্যি বন্ধ করুন, বা কারণ আপনি যদি সচেতন না হন, আপনি যদি একাই সচেতন না হন, তাহলে কিন্তু আপনি চাইলে একাই পুরো পৃথিবীটা ধ্বংস করে দিতে পারেন, আমাদের দেশের ক্ষতি হতে পারে। এই কারণে আমি আপনাকে আপনাদের বলবো, একজনকে সচেতন করুন, প্রত্যেককে সচেতন করুন, যাতে কেউ বাড়ির থেকে না বেরোয়। এই যতদিন আমাদের সরকারি নিষেধাজ্ঞা আছে, আমরা প্রত্যেকে বাড়ি থাকব, বাড়ির বাইরেই আমরা বেরোবো না। যত আমরা নিজেদেরকে বাড়ির ভিতরে আটকে রাখতে পারবো, আমরা তত এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের কথা অনুযায়ী একটাই, সেটা আমরা যেন কেউ বাড়ির থেকে না বেরোই, অযথা আমরা যেন কোনো চিন্তা না করি। আমরা যে মানে বিভিন্ন ইউটিউব বলুন, ফেসবুক বলুন, বিভিন্ন বিষয় দেখে আমরা চিন্তিত হয়ে পড়ছি, এবং এগুলো দেখে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। সব সময় সরকারের যে কথা, সরকারের যে আইন, সমস্ত কিছু এবং সরকারের যে আদেশ, সেগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন, অযথা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ সমস্ত কিছু নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো বিষয় নেই, আপনারা শুধু বাড়িতে থাকুন এবং যতটা পারা যায় বাড়ির থেকে না বেরোনোর চেষ্টা করুন। খুব কেনাকাটা দ্রব্য জিনিস ছাড়া একদমই বাড়ির থেকে বেরোবেন না। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু আমাদের একটাই মাত্র অস্ত্র, আমাদের বাড়ি থাকতে হবে। লোকের সাথে বেশি মেশা যাবে না, কোনো ভিড় জায়গায় যাওয়া যাবে না, আমরা সম্পূর্ণ ঘরে থাকবো এবং ঘরের থেকেই বেরোবো না। আমরা যদি এইভাবে সরকারের কথা অনুযায়ী বাড়িতে থাকতে পারি, আমরা অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আরও অনেক ভিডিও আসবে। আর একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে আমি গার্ডেনের রিলেটেড ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমি ডিসাইড করেছি যে শুধু গার্ডেন রিলেটেড ভিডিওই নয়, এর সাথে সাথে আরও অন্যান্য বিষয় ভিডিও আমি এই চ্যানেলে দেব। আপনারা সেই বিষয়ে আপনাদের মত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।